এই নবীর আখলাখ নবীর সুন্নত নবীর রাখে যাওয়া জিন্দগির তালিম মাস কি মাহে রবীল জানার মাস হইল মাহে রবিউল হইবা বাকি বারো মাস করতে মধ্যে এক মাস দিয়ে এগারো মাস সাজাও রমজান দিয়ে বাকি এগারো মাস তাকুয়া অর্জন করো তাকু দরিয়া রাখো রবি আহ্বাল দিয়ে নবীরে এগারো মাস দরিয়া রাখো রসুল্লার দামন্ড সারি দেওয়ার কারণে আমার বধশাস্ত্রতি এবং আমার মন ইসলাম তৈরি করার কারণে আজকে মুসলমানরা সমুদয় বিপদের সম্মুখীন কথা সত্য নি না সৈত্য নয় এক বেটাও আরামে রইতা নাই প্রতিটি গড়ে আগুন জ্বলি গেছে নব্বই ভাগ মা বাপ এখনো খান্দা শুরু করিচ্ছেন বাচ্চাই কমপ্লেন কমপ্লেইন তোর মা উপরে কমপ্লেন কথা হাসানি না নাই কেন কেন তর বিতর শুধু ইলিমরে দায়ী করতে পারত নাই জুমা তাইত্রা ওয়াজ হুন্ত্রা মসিদ মস্তবো পড়ছেন ওয়াজ সময় এবং লাগাইবার প্রচেষ্টা মানসিকতা আমরা নাই আল্লাহর এই মাসও প্রতিটি গড় আল্লাহ নবীর বাস্তবায়ন করার চেষ্টা করুকা মুসলমানের দায়িত্বর মধ্যে এক দায়িত্বই লোকিয়া ইসলামরে অগ্রসর করি লিয়া যাওয়া আপনারা দিলাইছেন মেসাবল তো ঠিকাদারী এটা শুধু মেসাবর দায়িত্ব নাই প্রতিটি মুসলমান নরনারীর জন্য প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করার ফরজ খরি দেব কৈফিয়ত সহি করো মোনাফিক নেফাক বি আঁকিয়া রসোল্লার মাফিল করিয়াও ফাইদা নাই বে আমল বে ইত্যবাহ করিয়া মিলাত কয়েম করলেই একটা আসন আমরা ভন্ত ভার যশ্নে জুলুস কররা আর সারা বছর ফুঞ্জি জমাইতরা তারা ফুঞ্জির একদব দবাই গেছে মিলাদুলনী আমরা এই ফুঞ্জির মিলাদুল নবীর পক্ষে নয় রসুল্লার উৎসাগরে করে পৌঁছাই দেওয়ার মিলাদুলনীর পক্ষে কথা ঠিক না ঠিক না আমি আঞ্জুমানা আল ইসলার মিলাদুলনবীর অনুষ্ঠানের সার্কুলার লগে আমি সম্পূরক সার্কুলার দিছি এজ এ সভাপতি হিসাবে কইছি যে মফিলে মিলাদুলনী কোনো রাস্তাঘাটে কাটে বাজারের খানদার গাড়ির হরন আওয়াজ ডিস্টার্ব এগুলো হতে পারে না যেন নিরিবিলি মোবারক রুহানি পরিবেশ তৈরি হইব সেখানে মফিলে মিলাদুল নবী খাইবে মিলাদুল নবীর আলোচনা কোন যত বড় অতিথি তান লেস্কার হুনবার সময় আমরা নাই আমরা আল্লাহ নবীর তারিফ শান ব্যতীত মফিল অন্য কোন আলোচনা শুনতেই চাই না যে হামদে বাড়ি তাহলে আল্লাহর তারিফ থাকবো নবীর সিফতা আউসাফ বয়ান থাকবো নাতিয়া থাকবো হাত আমার বাবার মর্শিয়াও যেন এই মহফিলত পাঠ করা হয় কোন ব্যক্তি বিশেষকে তকবির যেন না দেওয়া হয় ইস আদুপান্ত মফিলটা যেন আল্লাহ নবীর সানোর মাঝে লিপ্ত থাকে সুতরাং এই মফিল নিয়ে খুব আদবর সাথে পালন করতে আমি চাই এই মিলাদুল এক মাস জিক্রে রসুল সুন্নতি হোকা সুবাহা জিক্রক ওয়াইজিন যারা তারার অঙ্গ ভঙ্গির থেকে লইয়া তারার জবানের কর্কশ মিজাজ থেকে লইয়া সবকিছু সুন্নতর খেলাফ

যদি আপনার একবার কোর আওয়াজ বুলন্দি হয়ে যায় বাপর সামনে তৈলে কয়বার হয়েছে একবার শাস্তি ক একবার আস যুক্তি কেবার তো হইতো ও যে নমাজ পড়িয়া তোমরা যে ইয়ার রসগুল্লার দরবারও বইছ কি সৎকা করে বইছ কি তিলাওয়াত করিয়া বইছ রোজাদার ইয়া বইছ তোমরা ও আমল বরবাদ হয়ে যাব না 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 ই দরবার রিসালত ও জাগা যেখানে বেদবি মাত্র তোমার যতদিন থেকে তুমি টুফি পাঞ্জাবি ফিন্দিয়া মুসলমান সাজিয়া যত সৎকা খয়রাত নওয়াফিল ফরজ ওয়াজিব যা কিছু কিছু করিয়া আইস সমস্ত কিছু আন্তঃ ব্যথা মা লুকুম ও আন্তম সমস্ত নেক আমল তোমার তোমার বরবাদ হয়ে যাব রহিত হয়ে যাব তুমি ঠেরু ভাই না নাউজবিল্লা

আমরা লোমা পুরি দে আল্লাহ আল্লাহ আমরারে মাফরি দেও ইয়া আল্লাহ আমরারে মাফরি দেও আমরার মৃত কানহলে মাফরি দেও আল্লাহ ખાસ করি আমরার কবরবাসী মা বাপ রে মাফরি দেও আল্লাহ আমরার বেকস বিবি ভাই চিন ধরে মাফরি দেও আল্লাহ দরবি মাস আল্লাহর ইসলাম সলসাউল আদুতুর মাস যে ওলা মাধ্যমে আল্লাহ রবুল্ ইজতেই দুনিয়াবাসীর লাগিয়ে রহমতর চূড়ান্ত ফয়সালা দান করছে মোকান আর আকলাদে মদিনা হুজুরফুর নুর ফেদা সাল্লাহ আলী সাল্লাম আগমন উপলক্ষে যে সমস্ত অলৌকিক ঘটনা এগুলো জানা আমরা দরকার যাতে আমরা তাদের বড় বাইসাপ না হয় কথা ঠিক না নাই তান ফজিলত বরকত সম্পর্কে আজমত সম্পর্কে আমরা জানা থাকার দরকার যাতে তান সাথে আমরা বেয়াদবী না হয় কারণ বেয়াদবী বড় মারাত্মক জিনিস বেয়াদবী করে দেখো কে এক নম্বর লোক যে যে আল্লাহর কাছে বহু গুরুত্বপূর্ণ মানুষ ছিল মখলুক ছিল এবং ফিরস্তা হলোর মাল্লিম হিসাবে দীর্ঘ জীবন এক আছে যে জন্নত বাসিন্দা থাকিয়া ই দুনিয়াত সত্তর হাজার বৎসর ইবলিসে বাদশাহী হোস সত্তর হাজার বৎসর এত কিছুর পরেও আল্লাহ যখন তারে বঞ্চিত করে দিলা লানত করে দিলা ফখরুজ ইন্নাকা রাজিম কাফির মরদুত হয়ে গেল অবিশপ্ত হয়ে গেল অবিশপ্ত হওয়ার পরে তারা জিকা নিয়ে তুই এটা কেনে অহংকার প্রকাশ কর এটা তার ব্যধবী আছে এবং আদায় ফাঁকে দিয়ে জানিয়ে রাখু কান যে শয়তান আপনারা আমার সবর সব দিক থাকিয়া আমরা ধ্বংস করার পায়েছে যে কারণে আল্লাহ কই যে ওলা তথ্যান শৈতান রে তোমরা একমুখ একমুখী ইয়ে রুখতে পারতো না শৈতানের ভিন্ন ভিন্ন ফন্দি আছে ভিন্ন ভিন্ন কৌশল আছে এর লাগে তোমরা চতুর্দিকে সতর্ক আমরা কই না যে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখিও এটা একটা দৃষ্টি এর মাঝে আমরা আজও শুনি যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করানিটা ওই কি শয়তানোর বড় ধন্যবাদ বা শয়তানোর এটা তার একটা বড় পারফরমেন্স সত্য তার মূল এজেন্ডা ওইটা নাই আর শুধু স্বামী স্ত্রীর তালাক দিয়েই সে সে ধন্যবাদ পায় না তার দলর কাছে সে ধন্যবাদ পাওয়ার আর একটা বড় কারণ আছে যে কারণটা আমরা সমাজও আমরা জানি না অহরহ করতে আসছি ইটার যে কোনো নেকাম আল্লাহ যারা তৌফিক দিন জড়িত এটা একটা মসজিদ বানানিত মাদ্রাসা বানানিত একটা সংগঠন একটা কোরআনর খেদমত হাদিসের খেদমত সাপুজ ধরুক আপনার মসজিদ কমিটি আল্লাহ কিসমত দিছে একজন কমিটির অন্তর্ভুক্ত হইসইন খেদমত গুজার খাদিম বনিয়া আসেন শয়তানের স্বামী স্ত্রী তালাক দিয়ে জেলার ধন্যবাদ পায় মসজিদ কমিটির একজন ডেকে গুসা করাইয়া বাড়িতে ধন্যবাদ কারণ সেই ব্যক্তির একটা মকবুল খাস একটা মকবুল আমল সে করছে খিথাল লাগিয়া ওদের সেক্রেটারি মিটিং মিটিংটা কিনলাম মুক্তি না কথা ঠিক না এটা চলে না নি আমরা সমাজ এটা এটাও শয়তানের একটা প্রবল দুঃখা বা প্রবঞ্চনা নেক খাম থাকিয়া পরস্পরের মাঝে বিভেদ সৃষ্টি করাইয়া একজন খাম থাকিয়া সরাই নেব তিনজন সরাই নেব এটা বহুত বড় একটা সাফল্য জানিয়া দেখুন যান যে জিন্নাত্রে বাগাইবার একটা বড় থাবিজ পুরাণ শরীফর তফ শিরো যখন কাফির হওয়ার পরে মর্দুদ হওয়ার পরে শয়তানে আল্লাহর সামনে একটা কসম করছে

প্রিয় থেকে আটকাই মধ্যে জন্নতর ফটো আটকাই মোকানাও জুবিল্লা ও যে বাজারের পকেট চুরি করাই কিলকুছি খাওয়ায় কমেন্দি গালি আনি লয় দুইজনে কাঁচরি ইফতারের আগে ঝগড়া করে নিশ্চয় বা বেজাল মাল বেচার খের দিকের পকেট কাটার এটা শেষ হর মাদকা শেষ হর এজনের প্রতি বদ গুমান বিত্তৃষ্ণা এজনের ইজত্রে নষ্ট করার এগুলার মলেখে আইল টেলার একজন নেক মানুষ সম্পর্কে গিবত করার এটা কে করায়। জুরে জোরে কোকা কে এই শয়থান পাকাইবার একটা বড় হইল জল তো চির লিখছেন মাসাইখানে এজামে বর্ণনা করছেন যে শয়তানের মোকাবিলা করা বড়ই দুঃসাদ্য ব্যাপার শয়তানে কইছে এক বেটারও সার্থাম না ইল্লা মিন ইবাদিকাল মিনহুমুল ইবাদিকা মিনহুমুল মুখলাসিন শুধুমাত্র যারা বন্দেগি আপনার বন্দার ঠিকই জিবা মুখলিস ঠিকই জিবা যারা এরা ব্যতীত এক বেটারে আমি সারতাম না সব আমি দোকা দিব নাওজুবিল্লাহ আমি জানি তাহলে ইকাতে ইকান থেকে গিয়ে একটা নোকথা বার করছ যে শয়তানের সবচেয়ে বেশি ডরায় খারে ফির সাহরে ডরায় না তাপ জাতির ডরায় না কিথারে ডরায় জমহুর মুফাসির কেরাম একমত হয়েছেন যে শয়তানোর সবচেয়ে বড় তাবিজ সবচেয়ে বড় তার বিপক্ষর অস্ত্র হইল গিয়া ইজ্জতে এলাহি আল্লাহ পাকর ইজ্জত যার কাছে যত বেশি আছে সে শয়তান থেকে তত বেশি দূরে আছে অর্থাৎ আল্লাহ রব্বুল প্রতি যে যত বেশি সতর্কতা অবলম্বন করবে এবং ইজ্জত দান করবো সেই ব্যক্তির শৈতানটা থেকে তত বেশি প্রটেকশন তার মাঝে তার প্রোটেক্টেড তার কথা বুঝাইছিল বুঝিনি সাবল কথাটা শয়তানোর মূল কর্মটা গিয়া বাজারও খিলগুশি খাওয়ানি নাই তার মূল এজেন্ডার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ গোটানিও নয় তার মূল এজেন্ডা হইল গিয়া তার মূল মকসুদ গিয়া আপনারে বেহেস থাকি কি সে বঞ্চিত করতে পারে মুরবী সাহেব হইলাম আপনি একবার জিন্ন চলাইলেন যে আমেরিকা নিউ তো হইলা সাহেব আমি একবার চলাইছিলাম যে কীটা কইস আমি তো বড় ডট দেখাইলাম যে তুমি আমার ছেলের বউ হামেলা গর্ববতী বা আল্লাহর বাদ দেও আমার লোকে লাগিও না তুমি তুমি তোমার আল্লাহরে তখন শয়তানে উঠিয়া হইল যে আমরা তার আখেরাত রাত নাই গেছে তার আমরা ডরাইয়া তা করতাম এটা সুন্দর কথা পাইলাম সত্য কথা পাইলাম যে সে হইতেছে যে আমার তার আখেরাত ধব হয়ে গেছে আমরা এল্লাগি আল্লাহ আখরা বিশ্বাসী মানুষ লাগিয়ে দেহকার যথো জায়গাত আমি যে আদবর কথা আলোচনা করছিলাম যে আদবই করছে কুরআ শরীফ যত জায়গা আদবর কথা পাইবা আম জনতার উদ্দেশ্যে যেগুলা আল্লাহর পক্ষ থাকি যে হুকুম হকামুহান ইয়া বানি আদম আল্লাহর সমস্ত মানুষের উদ্দেশ্য করিব যত জায়গা আদবের পাই বা তত জায়গা মমিন উদ্দেশ্য করিবস কারণ আদব আল্লাহর পছন্দিদা আর আদবর মহাফিজ হই লাগিয়া মমিন হল ইমানদার হল ইমানও লাগে আদবর বড়ই সম্পর্ক গেছে ও যে মসজিদ আমরা আইসি এটা একটা আদব আছে এখানে আমরা সব ধরনের স্লোগান দিতাম পারতাম না ইন ফাও কোন ফাও আগে দিতাম কোন ফাও পরে লুকাইতাম কোন দোয়া পড়তাম কোন দোয়া পড়তাম না এইগুলা আমরা ব্যবহারিক সন্ন্যাদ যেগুলো আছে এইগুলারে জাগ্রত করবার লাগিয়া সারা মাস প্যাফি শুধু মসজিদ কমিটির দায়িত্ব এখানেই শেষ নয় প্রতিটি গরে 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 ঘরে আল্লাহ নবীর চিরত আলোচনা এবং বিবি বাচ্চা নিয়া ওজাইফে দুরুদ আমেরিকা লন্ডন গেলে মন খুশি হয়ে যায় সেই দেশের মানুষরা কয়ে যা আমার পরিবারও আমরা মিলিয়ে এক লাখ দুই লাখ দুরু আল্লাহ কবুল ইসলার মহিলা মিলাদবীর সময় ঘোষণা করা হয় যে আমরা টেন মিলিয়ন সেভেন মিলিয়ন সাত মিলিয়ন অর্থাৎ সত্তর লক্ষ দুরু শরীফ আমরা খতম করছি আমরা দেশ বাজারও গেবদ জারিয়ে আছে বাচ্চারা ফুজা দেখাত অতি উৎস উদ্দীপনার সাথে আছে আমার গড় দূরত্ব থেকে বঞ্চিত আমার গড় আগুন লাগব না এখানে আমার গড় নবীর সিরত নাই নবীর সুরত নাই লাগে আর এখন যান যে প্রতিটি মানুষ আদম সন্তান বলতে আল্লাহরার একটা বৃত্তের মধ্যে একটা জিন্দগি দান করে মানুষের জীবন এই দুনিয়ার জীবনটাই শুধু জীবন নয় মানুষের আরো কয়েকটা মারহালা ছিল আরো কয়েকটা মারহালা থাকবে সামনে মানুষ একটা বৃত্তের মধ্যে গুরপাক পাকাচ্ছে মানুষের নিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতর যে আশা প্রত্যাশা সেটা কোনো সৃষ্টিরে দেওয়া নয় মানুষ সবার উপরে অবকাশো বানো ইটাত গেলে মিলাদুল নবীর আলোচনা সংক্ষিপ্ত হয়ে যাব আমরা বাচ্চেন জন্ম নেওয়ার পরে কই যে ইনসান দুনিয়া তাইছে আর ইনসান তো সে হাজার কোটি বছর আগে ইনসান বনিয়া বইটাস ই তো সন্তান প্রসব হইস বাচ্চা দুনিয়া তাইস আল্লাহ ফরমাইন হাল্লা থা আলাল ইনসানি হাইনুম মিনাদ-দাহর মানুষের উপরে এমন এক সময় ছিল মানুষের উপরে এমন এক সময় ছিল যখন তারা খুব আলোচিত ছিল না মজকুর মানে স্মরণীয় ছিল না উল্লেখযোগ্য ছিল না অর্থ দেখবা বা উল্লেখযোগ্য ছিল না কিন্তু আসলে তারা স্মরণীয় ছিল না আপনি কৌকা চাই মানুষের উপরে এমন এক সময় অতিবাহিত হয়েছে আল্লাহর ফরমাইত্রা। মাই যার আলোচনার প্রয়োজন সে তো সামনে থাকা দরকার কথা ঠিক না ঠিক না অস্তিত্ব হওয়া দরকার কোরআন শরীফর তফসিরর ব্যাখ্যা কোরআন শরীফর ইয় ব্যাখ্যা হইল কি যে মানুষ দুনিয়া জন্ম নেওয়ার সময় মানুষের যেভাবে জীবনের সূচনা নয় মানুষের মৃত্যু মানুষের জীবনের পরিসমাপ্তিও নয় তার জন্ম তার জীবনের শুরু নয় তার তার জীবনের শেষ নয় এটা সে একটা হায়াতে জিন্দগির মারাহালা অতিক্রম করছে ই তো ফৌত নয় মৌতর্ত পরিসমাপ্তি নয় মৌতর্ত্বই লোক ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হয়েছে সিলেট থেকে ট্রান্সফার হইয়া কুমিল্লাত গেছে আর চাকু কাছে ট্রান্সফার হইলে সেও যদি সেও বালা করিয়া থাকে তার ডিমোশন হইব নি না প্রমোশন হইব এখানে দুনিয়ার মধ্যে মহদুদ জগতে ছিল আর সে তার মৃত্যুর মাধ্যমে সে ওইখানে চলে গেছে সে লা মহদুদ জগতে ট্রান্সফার হয়ে গেছে যে দুনিয়াতে থাকিয়া ভালো অবস্থানে ছিল তার পদোন্নতি নিয়ে চলে গেছে যে দুনিয়াতে ঘুস খাঁজি খাইছে দুর্নীতি করছে মানুষের জুলুম করছে সে ডিমোশন লইয়া গেছে। আছে এর লাগি ইনসানের যে ইনসান বনে গেছে তার মৌতল ট্রান্সফার আর যে ইনসান বনতে পারছে না তার মৌতলিয়া ডিস্ট ধ্বংস যখন রুহর আকার হয়েছে এবং রুহানি জগত আলমে আবরকে পৌঁছেছে তখন সে এক অস্তিত্ব পাওয়ার কারণে মালাইক ফিরিস্তাউল জগতে সে আলোচিত হয়েছে মার পেট থাকিয়া যখন দুনিয়াতে আইসে রোহানি জগত সে আসিল যখন দুনিয়াত জন্ম নিছে তখন তাকি তার শুরু হয়ে গেছে কোনটা বলতে আলমে ইমতেহান তার পরীক্ষা দেওয়ার পরীক্ষার হলো তার জীবন শুরু হয়েছে কথাটা বুঝিতে পারছি নি আপনার যখন সে মৌত হইছে তার তখন সে ট্রান্সফার হয়েছে বর্জখর জিন্দেগী আলমে বর্জখ লি তার আলমে জেজা তার কবর থেকে শুরু হয়ে গেছে সে বেশ তোর সুখ পাইব নি না দুজগর গাড়াত পড়ছে এটা তার জেজা শুরু হয়ে গেছে দুনিয়া যা করিয়া গেছিল তার সুখ দুঃখে তারে লাগাল পাই দিছে কথা বুঝাইছিস বিচারের পরে যখন জন্ন থ এটা হইল গিয়ে আলমে এই জায়গাতে হইল গিয়ে তার সুখ শান্তির জায়গাতে সে পৌঁছে গেছে তাহলে কতটা স্টেজ মানুষর আস এরপরে আর একটা আছে আর একটা স্টেজ আছে এটার নাম হইল গিয়া পল্লাদা ফিহা মজিদ দিল আলমে মজিদ জন্নত দেখছে জন্নতর সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করছে নহর দেখছে দুধর নহর শরাবর নহর মধুর নহর আছে না আছে না জন্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জন্নত মানি হইল গিয়ে যেটা নিজ যে নহর প্রবাহিত এবং এই নহরগুলো হদিশ্বরী বা হয়েছে দুধর নহর থাকবো শরাবর নহর তাকব এবং মধুর নহর থাকবো এটা হইল কি তার আরাম গাহ আরাগার পরে আর মার হালা আছে এটা এটা হইল গিয়া দিদারে ওলা মজিদ আল্লাহ পাকর দিদার নসিফর আদি শরীফ আইসে যে মূষা আল্লাহ যখন কইলা যে আল্লাহ বার আই আপনার লগে কাচিৎ করি মোসা না নানি নি আপনার যদি তো সুন্দর হইব তো মাথুইন জানা মূসা কালিমল্লা আল্লাহর সাথে বাতচিত কর্তা আপনারা সঞ্চন রোজা দর্থা। আর ত্রিশ দিন রোজা দরার পরে হলে সামে অসাল কর্তা এক নাগাড়ে রোজা পালন করতা। আর থান ভিতরে খেয়াল আইল যে আমার মুখে রোজার কারণে একটা গন্ধ তা আমি কুসবদার গাছ চাপাইলি আল্লাহলা মুসা। তুমি ই গাছ সাবাইলে অনেক জানলা আমি খুশবু আনবার লাগিয়ে গাছ সাবাইছি দমুসা তোমার রোজার খুশবু আমার কাছে মিস করছে বেশি প্রিয় আছে তুমি আরো দশ দিন রোজা পালন করো তাহলে আমার লোক তুমি কথা তো মুসা আলাহিসাল্লাম হইল আল্লাহ এই বাচ্চিতর পাশাপাশি আমি কি আপনার আবার দেখার আশা করতাম পারি না আমি কি আপনারও দেখতাম না অস মুসা আলাহিসামের জানো তাই তো রসুল নবী আল্লাহ লান্তারা আমি তুমি জানো আমার দেখা সম্ভব নাই আল্লাহা তুমি কই বলতে আমি নিছে তা আমি কই কোসাই বলতে আপনি আল্লাহ না আমি পর্দার আড়ালে আছি সুভান আল্লাহ মুসা এমন এক উম্মতি জমিন আইবা আমার আখেরি নবীর উম্মত আমার হাবিবর উম্মত লগে আমি বিনা পর্দায় বাচ্চিত হন আল্লাহ এটা কোন সময় বলছে আমার বন্দা হল যখন সিজাত গিয়া কই বল আল্লাহ তখন আমার পর্দা সরাই আমি আমার বন্দা লোকের বাতচিত করবো সবচেয়ে মকর্র বয় আল্লাহর সেরজারত অবস্থায় আর সুয়েফ হাদিসফ বয় হিসেবে সুরে ফাতেহা যখন মানুষের নমাজের তিলত করে আলহামদুলিল্লাহ রব্বিলাম আল্লাহ ফরমানে হামিদানি আবদি এইভাবে ষাটটা আয়াত আল্লাহ দান করছেন সুরতুল ফাতেহা এটার আরেক নাম হইল কি সুরতুল শিফা এটা উম্মুল কোরআন সাবাম মিনাল মাসানি রসুল্লাহ ফরমাইনি সাত আয়াত কোনো উম্মত রে দেওয়া হয়েছে না আল্লাহ সাত আয়াতের ভিতরে আমার উম্মত লাগিয়ে গোটা থরাত্রে দান করে দিলে এটা সুরতুল শিফা যে কোনো রুক বিয়াদিত ইয়াকিনান যদি কোনো মানুষের সুরাতুল ফাঁতে ইসমিলার সাথে তিলাওত করিয়া ফানিত ফুক দিয়া খায় বা কোনো ও ফুদে। তাহলে ভাবে একইন হইব যে আল্লাহ পাকে সুরাতুর শিফার খাতিরে আল্লাহ আল্লাপাকে যত বড় ক্যান্সার রোগ হইলে আল্লাহ শিফা দান করলে সুরাতুর শিফা তো মৌসা আলাইসাল্লাম আল্লাহ এখন যে না আমি পর্দার আড়ালে কি নবী আমরা পাইছি কি সৌভাগ্য আমরা রয়েছে নবী চল্লিশ দিন রোজা আল্লাহ লাগে বাতচিত করছেন আর ই উম্মতর হর হর নেখার গোনাগার যখন নমাজি নমাজি বনিয়া নমাজ পড়ব গরিব ধনী শিক্ষিত শিক্ষিত প্রত্যেক প্রত্যেক উম্মতে মোহাম্মদীর নমাজের সময় আল্লাহ পাকে তার বন্ধার সাথে বাতচিত করতে থাকেন ই উম্মত আমরা আমরা তো আমরা দুর্ভাগ্য ঠানি আনছি আমরা নিজেরা আল্লাহ তো বেহদ তোমাদের জন্য আজকের দিনে তোমাদের জন্য আমার নিয়ামতকে আমি পরিপূর্ণতা দান করে দিলাম এর আগে আর খাওয়ারে আমি দিছি না ইম্মত আল্লাহর কাছে এত পছন্দা উম্মত আমি কইছিলাম যে মানুষ একটা বৃত্তের চক্রের মধ্যে আছে এক ঘাঁট ফরে আর এক ঘাট এক ঘাঁট ফরে আর এক ঘাঁট কথা বুঝুক বুঝইছে না আপনার ফরে কি দা শুরু হয়েছিল আলমে ওয়াহাদানিয়াত থাকিয়া হাল আথা আলাল আল ইনসানি হাইনমিনাদ দা হরিলাম ইয়াকুন সাই আম্ মজকুরা ইনসান ও সময় মজুদ ছিল কিন্তু আলোচিত ছিল না কোকাসোহান আল্লাহ মানুষের উপর দিয়ে এমন সময় অতিবাহিত হয়েছে তখন মানুষ মজুদ ছিল না মজুদ ছিল না তখন মানুষ মজুদ ছিল কিন্তু মস্কুর ছিল না এর লাগে আমরা কোরআনে পাকর আয়াত ছড়ি ইন্না ল এর অর্থই লগিয়া আমরা তো আল্লাহ লাগিউ আর আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি এগুলি এক ব্যাখ্যা হইল গিয়া যে উই আর ফ্রম আল্লাহ আমরার গন্তব্য আমরার যাত্রা স্টার্ট হয়েছে আল্লাহর খাস্তা গিয়া আর গুড়িয়া গিয়া আমরা আল্লাহর খাসি গিয়া পৌঁছি যদি হোক কিভাবে বলতে ও মার হালা তয় করি 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 গিয়া শেষ পর্যন্ত আল্লাহ দাই না আল্লাহ পাকর দিদার শুধু নসিব হইতো নয় আল্লাহ তান প্রতিবেশী বানাই চিরস্থায়ী জিন্দিগি আমরা দান করে দি তাইলে গেলাম নি আল্লাহর কাছে ঘুরিয়া ও মাঝখানো আমরার লাগি ইমতেজার গা আল্লাহ রাখছইন ইমতেহান গা রাখছইন যে নথিজা গা রাখছইন আরাম গা রাখছইন আর এর পরে মজিদ গা রাখছইন যেখানে আল্লাহ পাকর দিদার নসি সাহাবির প্রশ্নের উত্তরে আল্লাহ নবী ফরমান যে আল্লাহ পাকরে জন্নতিরা সচক্ষে দেখব হোক সুহান আল্লাহ কিভাবে দেখব বলতে চাঁদনি পূর্ণিমার রাতের চাঁদের নিয়ে আয় যেভাবে পূর্ণিমার রাতের চাঁদ উদয় হলে সবখান থেকে সব মানুষে সমান উজ্জ্বলতায় দেখতে পায় ঠিক সকল জন্য সব জায়গা থেকে আল্লাহ ফাঁকের দিদার নসিব আর সেই দিদারটা হবে মানুষের সৌভাগ্যের সবচেয়ে বড় প্রাপ্তি বা সবচেয়ে বড় নামত যখন বান্দায় আল্লাহ দিদার নসিফর্ব সব হাল আল্লাহ এই মানুষ সৃষ্টির ধাপ ধাপ ওটা যদি আমরা জেহ্ন রাখতাম পারি তাহলে মেলা দু নবী চলেছিল আমার আলোচনা এটা এক্ষেত্রে গিয়ে যে আল্লাহ নবীর আলোচনা করা স্মরণ করা তথা জিক্রে মোস্তফা সুন্নতে এলাহি হোকা আল্লাহ এটা আমার কথা নয় বহার শরীফ হাদিস আল্লাহ নবীর তজকেরা সুন্নতে এলাহি আল্লাহ শিরিক পছন্দ করো না শিরিক আল্লাহ সবচেয়ে বড় না পছন্দিদা আল্লাহ ফরমাইছেন ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম আল্লাহর সাথে অংশীদার করারে আল্লাহর প্রতি সবচেয়ে বড় অবিচার

রসুল্লাহ পাক জবাব দেন যে রিয়া লোক দেখানোর প্রবণতা যেটা এটা আরবিতে রিয়া কয় মানুষের কাছ থেকে বাহ বাহ হইবার লাগে কিছু খাম করা এটার নাম হইল গিয়া রিয়া যেটা রে আল্লাহ নবী সাল ইসলামে ফরমাইছেন ছুটো শির্ক আমরা এমন অনেক কিছু কথাবার্তা আছে চালচলন আছে মানসিকতা আছে যেখানে আল্লাহরে অস্বীকার করা বা আল্লাহরে দুর্বল বাবার সুযোগ রইয়া গেছে এটাও ছোট শিরকর অন্তর্ভুক্ত আল্লাহ শির পছন্দ করেন না কিন্তু দুই জিনিস আল্লাহ রব্বুল ইজতে পছন্দ পছন্দিদা হিসাবে আল্লাহ নিজেও করেন আর আল্লা রবুল ইজ্জতে ইটার লগে অন্যরে সামিল করেন সুহান আল্লাহ কয়টা জিনিস কোন জিনিস আল্লাহর মামুল লগে কোন মখলুকর মামুলর কোন সম্পর্ক নাই দুই বিষয় আল্লাহ তান লগে মখলুকরে সামিল করেন এর একটা ওই লগিয়া জাল্লাৰ হাবিব মহম্মদুল ৰছুল উল্লাহ চাল্লাল্লাহ আলি চাল্লামৰ প্ৰতি দূৰোত বেজাৰ চাল্লা কয় নিয়া আইয়ো আল্লাহ জী না মানুহ চল্লো আল্লাই সি ও চাল্লি মু তছলি মা ইন্নাল্লাহ মালাই কটা হু না আল্লাহ নাবি আল্লাহ আপনাৰ খাম কিতা আপনার কিতা কৰ ইন আমরা জানাই দেখোৱা বোলে বন্দাৰে ইটা আমি গোফন ৰাখছি না তুতা জানিয়ে ৰাখি আমি আৰু হাবিবৰ উঠে দূৰূত পাঠ কৰি আমাৰ ফিৰিষ্টা হলেও কৰয় আর হে মানুষ জাতি থমরা আমার হাবিবর প্রতি দুরোধ পাঠ করি আল্লাহর লগে আমরা আমরা আল্লাহ সামিল করলা না নিজার লগে আর একটা গিয়া আল্লাহর মকর্র মাহবুব বান্ধা যারা ওয়ালি আল্লাহ যারা কথা কুরন শরীফ আল্লাহ কিন এরার মহব্বতর ক্ষেত্রে আল্লাহ নিজে খালি মহব্বত করিও শেষ করিন না এটা লম্বা হাদিস বহারী শরীফর হাদিস আল্লাহ আমিন জিভরিল আমিনে ডাকিয়ানিহাই ফুল আমি মাইজগাঁওর অমুকর ছেলে অমুকরে আমি মহাব্বত জিভরিলে আমিনে আরজ করেন থালা আমার উপরে কি হুকুম বোধে তুমিও মহাব্বত করিলা হম চিন্তা নি বিষয়টা কিন্তু এরপরে যেখানে আল্লাহ এরপর কি বোধহয় আমার সমস্ত ফিরিষ্টা হলো দেখো আমার বন্ধারে মহাব্বত করতে এরপরে যেখানে আল্লাহ হুকুম কিতা বলতে ফিরিস্তা হলে দেখো জমিনও গিয়া যারার মহাব্বত অনুদাবনের শক্তি আছে আমার আহকামরে বহন করার সাধ্যি আছে আমার লোকে শরিক হওয়ার সামর্থ্য আছে সেই সমস্ত বন্দার দিলর মাঝে আমার বন্দার মহব্বত জারি করে দিতে। আমি এটা ব্যাখ্যা দিয়ে কইলাম এখানে শব্দটা বুঝা আসমানি ফরমান সকল বডিত সকল রুহে সকল মনে সকল মনে গ্রহণ করার শক্তি রাখে না এর লাগে কিছু মানুষ অলি অকরে গালিয়ায় কয়া শাধলাল জাবর পক্ষে একশো ভাগ একশো ভাগ আসইন নি কিছু আসো টাইন ঠান্ডেলিয়াও ব্যস্ততা বা তান কবরীকাণ দুর্গা হয়ে গেছে আছে না নি নানান মতামত নি না আছে না তখন বুঝিল দেব যে ফরমানে এলাহী সমাগুলোর মেসেজ সমজিবার মতো দিল তার তৈরি করতে পারছে কম বক্তির মাঝে গেছে অলি আল্লাহদেরকে তারাই মানে যারা আসমানি পয়গাম রে সিনা ধারণ করতে পারে তারাও আল্লাহর অলি আল্লাহরে মহবত দলিল কথা হল বগাল শরীফের হদিস তাইলে দুই খামো আল্লাহ তার মহলুকরে সামিল করেন কয়টা খামু পরিষ্কার হয়ে গেছে নাকি বিষয়টা আল্লাহ ফিরিস্তা হলে লইয়া তার নবীর প্রতি যে দুরুৎ ফলন এখন কিথা আল্লা করেন আর আমরা কীঠা দুরোধ করি এল্লা কি দুরুশরীফ ফলন যান গরে গরে দুরুদ শরীফর করুকা পরস্পর প্রতিযোগিতা করুকা মাহের অবিল মিলাদুল নবী গে গড়ে সাজা কয়া পালন করুকা যত বেশি আল্লাহ নবীর আলোচনা করবা মহব্বত বাড়াইব মহব্বত করলে দামন মজবুত হইব দামন মজবুত হইব আর রসোল্লার দামন ছাড়া এই যুগ ইমান বাছানি সম্ভব নয় এর লাগে রসুল্লায় ফরমাই গেছেন তারাক তুফি কুমা দুই জিনিস আকিয়া যাই আর যদি তোমরা আক্রিয়া থাকতে পারো লান থা তোমরা গুমরা উই নাই একটা একটাই লোক আল্লাহর কালাম কোরআন করি আমার একটাই লোক আমি নবীর তোমার গড় সাজা কোয়া হইবা না নিজে আমরা শত বুঝি না রে ভাই হাসল বাদ হয়ে গেলে সারা পৃথিবী গুছ গিয়ে একজন মুসলমান একজন মুসলমান বার করুকা যে জানে না যে সব খামো দিয়ে শুরু করতে হয় বিশমিল্লার চুনতর খবর জানা নিয়া কোনো মুসলমান পৃথিবীতে আছে মাতু আপনার কি গপ করুকা আছে আপনার এইখানে যারা উপস্থিত হয়েছেন একজন মানুষে কি জানে না যে ডাইন ডাইনভাও আগে দিয়ে বিসমিল্লা দুরসুর ফুড়িয়া কি জানা নাই মিশাকর ফজিলত জানা নাই ডাইনাত দি খাওয়ার ফজিলত জানা নাই কথা মাতার জানা নাই কিন্তু ইউটিলাইজ করে হয়জনে ব্যবহার করে হয়জনে এটা জানার অভাবে নাই শুধু শুধু জানারে দোষী করতে হয়তো না খাসলত্রও দোষী করতে বঠ্যন্ত ডাইনাথে খাওয়ানি শিকাইছেন হয় বাপ পাইবা ডাইন করর তে সুয়াটা হিকাইছুন বাপ পাইবা ডাইন দিক থেকে শুরু করার সুন্নতা বাইচন্তরে শিকাইবার লাগি কোন পাগলি ফিন্দ মেসাবর দরকার আছে না যে কোন মুসলমান আইতে শেখানো সম্ভব আছে বাস্তবতা তাকবা এই নবীর আখলাখ নবীর সুন্নত নবীর রাখিয়ে যাব জীবনের তালিমর মাস হইলো কি মাহে রবিউল আউয়াল নবীর সিরত জানার মাস হইলো কি মাহে রবি কইবা বাকি 12 মাস কিতা করতা মধ্যে এক মাস দি 11 মাস যাও রমদান দিয়ে বাকি এগারো মাসুয়া অর্জন করো তাকুয়ারে রাখো রবি নবিরে এগারো মাস দরিয়া রাখো আজকের দিনের সবচেয়ে বড় সবচেয়ে বড় দুর্ভিক্ষ আমরা দামনে মোস্তফাটা কি দূরে সরিয়া যাওয়া রসুল্লার দামনটা সারি দেওয়ার কারণে আমার বধশাস্ত্রুতি এবং আমার মন গলা ইসলাম তৈরি করার কারণে আজকে মুসলমানরা সমুদয় বিপদের সম্মুখীন কথা সত্য নি না সত্য নাই এক বেটাও আরামে রইতা নাই প্রতিটি গড়ে গড়ে আগুন জ্বলি গেছে নব্বই ভাগ মা বাপ এখনো খান্দা শুরু করিচ্ছেন বাচ্চাই তোর উপরে কমপ্লেন বাচ্চাই তোর মা বাপের উপরে কমপ্লেন কথা আসানি না আসানা কেন কেন তর বিয় বাপ শুধু ইলিমরে দায়ী করতে পারতা নাই জুমা তাইত্রা ওয়াজ হুন্ত্রা মসজিদ মস্তব পড়ছেন ওয়াজ শুনছেন বয়ান শুনতরা বা চানিতরে সময় এবং খাজো লাগাইবার প্রচেষ্টা মানসিকতা আমরা নাই আল্লাহর অস্তে এই মাসও প্রতিটি গড় আল্লাহ নবীর উসারে বাস্তবায়ন করার চেষ্টা করুকা প্রতিটি গোর আবাদ হোক মুসলমানের দায়িত্বর গিয়া ইসলাম ইসলামরে অগ্রসর করে লিয়া যাওয়া আপনারা দিলাইছেন মেসাওয়া তো ঠিকাদারী এটা শুধু মেসাবর দায়িত্ব না প্রতিটি মুসলমান নর নারীর জন্য দিনের প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করারে ফরজ করে দেওয়া হয়েছে কীতা করে দেওয়া হয়েছে ফরস করে দেওয়া হয়েছে এর কারণটা হইল যে প্রতিটি মুসলিম নর নারীর মাধ্যমে তার নিজ নিজ পেশাদ তাকিয়া ধনী গরিব নির্বিশেষে বর্ণ নির্বিশেষে একজন টেম্পু ড্রাইভার একজন রিক্সা ড্রাইভার যখন তার সোসাইটির মাঝে যাইব তখন এজ এ মুসলমান হিসাবে সে যদি তার মুসলমানিত্বরে প্রকাশ করতে পারে সেও দিনের দায়ী গেছে সেও দিনের দিনে প্রকাশ কার না হয়েছে না প্রত্যেক তো একটা সোসাইটি আছে না প্রত্যেকের একটা মহল আছে না মাস্টার সাহেব মাস্টারনি সাহেব স্কুলও গেছে তান কমন রুমের মাঝে তান যদি মুসলমান হিসাবে উপস্থাপন করতে পারেন তান ইসলামরে রে নি না কোলামাইছুই এটা প্রত্যেকের উপরে ফোর্স আল্লাহ নবী কাউসম দিয়েছেন কুল্লুকুম রায় কুল্লুকুম সাবধান সবকিছুর তো হিসাব নেব এবং কিন্তু সব জিম্মাদারি সম্পর্কে হিসাব নেব সবাই জিম্মাদার গড় গড় সাজাগ আল্লাহ নবীর উৎসাহ দিয়া হেনে বলছে আল্লাহ ই জগতর লাগিয়া আল্লাহ ষোলো আনা পছন্দা জিন্দগি তান হাবিব মোহাম্মদুল রসুলো আনা পছন্দা জিন্দগি কেমত পর্যন্ত যত বালার কামনা করিয়া আশ্রয় লইতে চাইব প্রত্যেকের হাবিব আল্লাহ নাই যে আমি ভাই মুগিলা তাই তো মুসলিম জাহানর বাচ্চা আসলা তাই তো বাচ্চা তান লাগাল আমি ভাই মুগিলা কোনো কমপ্লেট করার সুযোগ আছে কোনো ওয়াইজে কইতে পারবা যে আমি তান লাগাল ভাইতে কোনো বাদশায় কইতে পারবা নি আমি তো রাজনীতিবিদ আমি এমপি আমি বাদশাহ আমি মন্ত্রী আমি রসুল্লারে ভাইমুগিলা আল্লাহ হর হর ইনসান শুধু ইনসান নাই হর হর জিন্নাথল লাগিয়া নবী সাকালাইন বানাইয়া শুধু নাই জগতের প্রতিটি প্রাণীর কাছে রহমতর ছায়া হিসাবে আল্লাহ করে দিছে দুনিয়ার মাসিকটা কি মাগজিব পর্যন্ত যেটুকু জ্ঞান লইয়া যেটুকু বাসা নিয়া যে যে সুরত নিয়া যে সময় যখন যে আল্লাহর হাবিবর কাছে আশ্রয় লইতে চাইব আল্লাহ রে এত প্রশস্ত জিন্দগি দান করেছে কোন গরিব দিক হয় যে আমি রসল্লার ভাইমুখিলারে বা আমার গড় সাউল নাই আর রসুল্লাহ ওই লাগে দুনিয়া আগারাতর বাদশাহ সর্দারে দু আলম সরকারে কায়নাত নেন রসুল্লাহ মাথুক আপনারা দুনিয়া আখারাতর বাদশাহ আমি রসুল্লাহ রে ভাই তোমার ঘরে কদিন থেকে তুমি উপাস তোমার ঘরে সুলা জ্বলছে না যদি না চুলা সকালেও জ্বলছে খিচুড়ি খাইছি আর কি বাদ খাইতাম পারছি না তুমি জানিয়ে কি আমার নবীর ঘর দুই মাঠ সুলা জ্বলছে না পৃথিবীর সবচেয়ে বড় সুলা নাজালইয়া না খারা মাঝে আমার রসুল পাক সাল্লাম ওর ইতি আগ্রহিয়া গেছে এর চেয়ে বড় গরিবীর সিথম কোনো মানুষ যাতে পৃথিবীর করা সম্ভব নয় এর লাগে সব বড় গরিবের লাগিও আদর্শ হয়ে লাগে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় ধনী মুখে সম্বানির মতো ধনী ইংল্যান্ডের রানী একবার আসলার তিন নম্বর দনী এখন সাতোথ গিয়া মনে হয় মরশু আয় রে হায় সুখ পালন করি নিয়া রাখা হইল ও ভাই মুসলমান অল এটলিস্ট ও আকৃদা দিলের মাঝে রাখুন যান যে বারো দিনের সুখ না যদি বারো বছরের সুখ পালন করিও কোনো মানুষের দুনিয়ার রাজাবর্গ রাজাবর্গিয়া উপস্থিত হইয়া না যদি পৃথিবীর সমস্ত মানুষ সাড়ে আটশো কোটি মানুষ উপস্থিত হইয়া জুলুস করি কোনো মানুষের সকুর বানি বিদায় দেন সেওয়া ইমান আর যদি সম্পদ লোকে দিয়া দেওয়া হয় আল্লাহর আল্লাহর পয়সালাত আমরা ইমান দ্বারা এ কথা বিশ্বাস করিনি না করি না মাদকা করি না করি না এমনকি আমিতো আরো কইছি যে আঠারো কোটি মানুষের গণ স্বাক্ষর করেন আমি হুসামুদ্দিনের মৌখান শুক্রবারে হয়ে শুক্রবারে করা সম্ভব বলব জুমার দিন কোর মৌতে ফজিলত আছে না আছে না আছে রমজান শরীফর মৌতরে ফজিলত আছে শিক্ষার অর্থ অবস্থায় মৌতরে ফজিলত আছে মা বাপরে খান্দাইয়া দুতে গেলে ফজিলত আছে দুরারোগ্য রোগ ব্যাধি নিয়ে দুনিয়া থেকে গেলে অনেক মানুষ যাই ক্যান্সার হয়ে গেছে আয়ুতার দেখি আফসুস লাগে মনে করে ফয়সাদি সে জানে না যে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কত বড় দয়া মেহরমান আল্লাহ না আমার নবী ভাগ চলেছে খুশব যে দুরারোগ্য বেদিতে যে আক্রান্ত হয়ে মারা যাবে পানিতে পড়ে যে মারা যাবে আগ্নিতে পড়ে যে মারা যাবে ইমানদার শর্ত হইল গিয়া ইমানদার সেই ব্যক্তির আল্লাহ দরজার সাহাযির দান হল সে জানে না তার সৌভাগ্য আল্লাহ হইনের অথচ যেতে তো হবেই সবাকে আজ জানা কালবি জানা জানা একদিন হবে যেতেই তো হবে আল্লাহ যেতেই যখন হবে নেওয়ার সময় আসানির সাথে দয়ার সাথে পার করিনি পোকা আমিন যেতেই তো হবে দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মেডিসিন খাই যদি বাস্তবায় লন্ডনের রানী লাগে মেডিসিনের ব্যবস্থা করা হইল মাদুকা আর পৃথিবীর সবচেয়ে দামি মেডিসিন হইল মৌ থেকে মেডিসিন ইতো রানী এত থেকে বড় বড়ো বাচ্চা সরকার ইতিহাস আমরা জানা আছে আলেকজান্ডার দি গ্রেট এতটা কি বড়ো বাচ্চা তেত্রিশ তেত্রিশ লক্ষ বর্গমাইল বিজয় হয়েছে চেঙ্গিস খা তৈমুর এর থেকে বড় বড় বাচ্চা হবে পার্থক্য শুধুমাত্র একটা যে কফিন বক্সর দাম একটু বেশি আর সাধারণ মানুষের কফিন বক্সর দাম একটু কম এর বেশি কোনো পার্থক্য কবর আজাব কিলায় কাটিব সাফ থাকবো আজাব থাকবো আল্লাহর হাবি শরম ফরমাইন সম্পদ সেটা যেটি মানুষ অগ্রে প্রেরণ করে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া যায় কিন্তু উম্মত লাগিয়া আল্লাহর এক দয়ার গিয়া যে আমার হাবিবর উন্মতে যদি দুনিয়াত গাছ লাগাইয়া যায় তাইলে তিন তিন দ্বারায় তার কবরের মাঝে গাছের ফসল বসতে থাকবান ইজা মাতাল ইনসান আমালুহু তার সমস্ত আমলকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কাটি দেওয়া হয় কারেন্টর লাইন কাটি দিলে আর বাতি জ্বলব নি ভিতরে মৌতর লগে লগে কাটি দেওয়া হয় ইল্লা মিন সালা আল্লাহ নবী ফরমাইন শুধু তিনটা দরজা খোলা থাকে কয়টা দরজা একটা হইল গিয়া সদকাতুন উপকারী কোন খাম করি যাওয়া যেটা জনহিত একটা মসজিদ বানাই গেলা মানুষের নামাজ পড়লো আচ্ছা একটা অজুখানা বানাই দিলা একটা ডিপটিউবল বয় দিলা পানির বন্দোবস্ত করে দিলা একটা নহর খাল কুদাইয়া দিলা খেতর পানির বন্দোবস্ত করে দিয়া গেলা একটা ব্রিজ কালভার্ট বানাই দিলা

যদি কোন মানুষের শিক্ষার দ্বারা অব্যাহত রাখা যাইতে পারে যে একটা মানুষ লাভবান হইতেছে ফুলতুলি সাহেবের দাঁড়া তুই আগে আজ তোমার বাবার চোদ্দ বছর আগামীতে পনেরো বছর পূর্ব নাকি দা ই খেদমত আছে না আছে না গুর সিলসিলার সমুদ্র খেদমত অংশ শুধু ফুলতুলি সাহেব ইতা নাই تان استاد تان استاد تان استاد تان استاد آقاو مولا نبی کریم صلی اللہ علیہ وسلم مدنی کریم صلی اللہ علیہ وسلم رسول اللہ پاک صلی اللہ علیہ وسلم اور آروات کی ایس سواب روح پاک اور ریس سواب نے اللہ پہنچے یا دیوان کنتو زنیر ہے گنجن کارو سواب کوم بے او والدن صالحن یدو لہو আর যদি এমন সন্তান ভয়তা তিয়া ঠিকা পারে নেক সন্তান যে দোয়া করবো মা দুনিয়াত কবুল এক মধ্যে লগিয়া সন্তানের জন্য মা বাবা যে দোয়া করবেন সেটা কবুল থিন দোয়া কবুল মোসাফিরর দোয়া মজলুমের দোয়া আর মা যদি কোনো দোয়া ওলাগে করিলেন কবুল বদ করলে এটাও কবুল বৌদ্ধ হলেও অবুল এক সপ্তাহ গেলে কি খান মনে করেন না যে মার বৌদ্ধ তো ক্ষমা লাগলো না চল্লিশ বছর বাদে হইল মার বৌদ্ধ ফলবেই ফলবেই ফলবে ইমাম জামাশরী রহমতুল্লাহ আমরা কামিল ক্লাসে পড়া হয় তফসিরে কশ্যফ আল্লামা জামাশরী রহমতুল্লাহ তার মায় না জানিয়ে এক দিলে দিলেইসিল না জানিয়ে এক দিলে দিলেইসিলা চল্লিশ বছর পরে তার তান ফাও ভাঙ্গিয়া বৌদ্ধ কার্য কার্যকরিস মুসা আল্লাহামের দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ নবীর বাস্তবায়ন ঘটিস কবুল সাথে সাথে বাস্তবায়ন ঘটিছে চল্লিশ বছর পরে কথা বুঝাইছেন তো আল্লাহর দুইটা খামও আল্লাহন মহলুকরে সামিল মনে আছে আপনার কোন দুইটা খাম আল্লাহর দুরুদ আর ফিরিস্তার দুরুদ আর আমরার দুরুদর মাঝে বেশ আস

লিও খ্রিজা গেলে দেখবা যে ফিরিজটা আর আল্লাহার হইলে ইটার মানা কিঠা রামর পি সোলা হইলে দুরু শরীফ এমন এক বাদত কেন গরে গরে আপনি জারি করতা দুরু শরীফি কবুল এবাদতো হান যে এবাদত কবুল হয়েছে বলিয়া কোনো সন্দেহ নাই সন্দাহিত ভাবে কবুল কারণ দুরুদ শরীফ নিজের লাগে কোন জিনিস চাওয়াও নাই খালি মোহাম্মুদ রসুল্লাহ লম্বা কথা তোমরা দুরুদ সালাম পড়ো আমরা উপরে আমরা দুরুদ সালাম পড়িলাম আমেরিকান না কইয়া আল্লাহ হুম আল্লাহ তুমি তোমার উপরে দুরুদ পড়া লম্বা তফসির আমি বেকার যাই আর না আমরা কিন্তু দুরুদ সরাসরি পড়ি না আমরা আবার ফিরে ফিরাই আল্লাহ আপনি আপনার হবি বরুদ পড়ব আর এটা কবুল শুধু কবল নয় আল্লাহ নবী মান সাল্লাহ যে আমার প্রতি একবার দুরুদ পাঠ করল আল্লাহ তার প্রতি দশ বার দুরুদ পাঠ করবা ই দুরুদর অর্থ লগে তার প্রতি দয়া মিরত নিগা

খোরোন তার অর্থ হইল গিয়া আল্লাহর হাবিবর शान আলোচনাকরণ হুকাক সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসির ও মাঝে আল্লাহর পক্ষ থেকে দুরুদ দর হাবিবর প্রতি মান্য হইল গিয়া তার হাবিবর शान ও আজমত বয়ান করেন আল্লাহ আমরা কি আলোচনা করব আল্লাহ নিজে فرمাইত্রা ওয়ালা ফানা লাকা যিকরাক হাবিব আফন লাগি আমি আপনার আলোচনার রে বুলন্দী বুলন্দ আছি আল্লাহ কিভাবে সান আলোচনা করেন আল্লাহ মজমুয়া কায়ম করেন আল্লাহ ই মসজিদ মানুষ যত না আল্লাহ যখন নিজে হঠিবই আর যখন ফিরিস্তা হল হইন ওইন সামিনইন ই পরিমাণ হয় এটাও হজির শরীফও অন্যান্য জায়গাত আছে এক হজির শরীফও আছে যে ফিরি হুলোর সংখ্যা হয় এক প্রশ্নের জবাবে জিবরিলে আমি না তার আল্লাহর হাবিজ জানান আল্লাহর ফিরিজা হুলোর সংখ্যা ও পরিমাণ যে আল্লাহ দশ বাঘর এক বাঘ দিয়ে সমস্ত মখলোকাতর সংখ্যার নির্ণয় করছেন আর বাকি নয়বাক দিয়ে খালি ফিরিস্টা হলো কারণে সবে যে এক কাজ করার ইলার নাই যার যারি ভিন্ন ভিন্ন দায়িত্ব আঞ্জাম দিয়ে সাতজন ভিরিষ্টা অদি সরি হওয়া খালি সৌক রে হেফাজত করবা লাগে আল্লাহ সাতজন নাকি বদি লেখবার লাগিয়া ডাইনে বাবু সামনে সামনে ফাড়ার লাগিয়া আসেন লাগি আসন জিন্নাত থাকি আক্রমণ থাকি রক্ষা লাগিয়া আছেন গুমাইলে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা লাগিয়া আছেন বরকতের দোয়া করনে ওয়ালা আছেন ভালো জিনিস দিলেও উদয় করি দিবার লাগি ফরিস্তা হলো সাহায্য আছে নি না আছে না ভিন্ন ভিন্ন দায়িত্ব আনন্দমত আছে এমনকি কি প্রতিদিন আল্লাহর হাবিব দরবারে রিসালাত ও 1500 বছর যাবত মালাইল আয়লাত তাকে সত্তর হাজার ফিরিস্ত আল্লাহর হাবিবর দরবার আইন ডাহনা জাড়ি জাড়ি আল্লাহর হাবিবর রাজায় আথর রে চক্ষর দই না সালাম পেশ করইন ওটাও তন্দনের আবাদত জীবনে একবার দই নাইন আর কোনো দিন সুযোগ পাই না আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ফিরিস্তা হল সেদ্ধানা পড়তে আছে রসুল্লাহ বরমাইন আসমানে ওজন জাটতে পারেন না স্যার স্যার শব্দ আমি শুনিয়ে আসি পরিমাণ বুঝলানি ফিরিস্তে আল্লাহর পরিমাণ জমিনের সৃষ্টি দরিন্দা পরিন্দা মাঘর ফুক যুগ পানির স্থলর জলর উড়ন উড়ন্ত ইটার সংখ্যা কত মাটির তলর ফিফড়ার সংখ্যা কত সারা ওই লাগিয়ে এক বাঘ আর বাকি নয় বাঘ আল্লাহ শুধু ফিরিস্তা হল সংখ্যা আছে সুবাহান আল্লাহ হিও বিহামদি সুবাহান আল্লাহ ইটার ইটা কই ফিরিস্তা হল আল্লাহর সৃষ্টি অত বড় পৃথিবীর থেকে যে সমস্ত হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তারকা হল দেখা যায় বিজ্ঞান একমত কোরআন হদিজর তত্ত্ব লোকে বিজ্ঞান একমত যেটারে আমরা হাফ ইঞ্চি দেখি এটা পৃথিবীর থেকে একশো হাজার গুণ বড় পৃথিবী কি শো গুণ বড় এক পৃথিবীর দৌড়তো আমরা দৌড়িয়েছে শোতাম পারি না নাই কানাডাত আমি পর্দা সরাইলাম সন্ধ্যা হই যার রাখান দেখি সূর্য ডুবে ও সময় বাড়িতে ফোন লাগাইছি তারা কইলা সূর্য উঠি গেছে আমরা তোরা দেখি আস সুভান আমরা আমি সূর্য ডুবা দেখি আস আর ফুলতুলির থেকে সূর্য উদয় দেখা যায় এটা ঠাই একই সময় কিন্তু এই পৃথিবীর চেয়ে শতগুণ হাজার গুণ বড় এক একটা তারকা আমরা দৃষ্টি গুচর হচ্ছে এইরকম লক্ষ লক্ষ কোটি তারকা আল্লাহ পাকর সৃষ্টি জগতের মাঝে গুরিয়ে বেড়ার জন্য হোক আবার কুল্লু মানা আল ইহা ফান সব ধ্বংস হইব সব নিজ নিজ কক্ষপথে গুরতে আসছে প্রত্যেকের জিম্মাদারি প্রত্যেক আদায় করতে আস যাই হোক এই ফিরিজটা উলরে মজমুয়া জমাইন আল্লাহ আর আল্লা রব্বুল ইজ্জতে খেতাব ফরমায় আর মৌজুবা বিষয় কোনো ভিন্ন বিষয় হয় হয়ই না শুধুমাত্র তার হাবিবর শান আলোচনা চলে তাইলে এই আলোচনার তুমি মসজিদ তালা মারিয়া আর করিয়া

بعد از خدا بزرگ تو یہ لا یمکن سناو کما کانا حقو بعد از خدا بزرگ تو یہ قصہ مختصر بلغ العلا بکمالی ہی کشفت دجا بجمالی ہی حسنت جمعی و خصالی ہی سلو علیہ وآلی ہائے ہائے شہی حضرت سعادی رحمت اللہ علیہ تین ناتیار تین تسلوک کیمون اچھو ما پھیرے যে قیامت পর্যন্ত এই শহরর कैफियत নষ্টই তো নাই চাইদাবি নষ্টই তো নাই আর মনে হয় প্রতিযোগিতা তুললে এই শহর সবসময়ের অধিকারী বালাগা লौला বি কামালিহি আ কামাল ক্ষেত্রে আল্লাহ আল্লাহর নবীর স্থানীয় আল্লাহ নবীর উর্দে আর কেউ নাই কশফাত দুজা বি জামালিহি আও পৃথিবীর মানুষ দেখো সৌন্দর্যের ক্ষেত্রে আমার চেয়ে সুন্দর আর কোনো জিনিস আল্লাহ সৃষ্টির মাঝে নাই আপনার তো চূড়ান্ত এগি সাহাবাই খানাম রে তিন জিকাইতা হুলিয়া মুবারক বয়ান করুকা চেয়ে আনোয়ার কিলা আছেন তো বেশিরভাগ সাহাবি হলে কইথা এটা হজিসর আলোচনা কইটা রে ভাই আমি আল্লাহ নবীর দরবার অসংখ্য গৌরবার গেছি কিন্তু ই জামাল চেহারার দিকে চোখ তুলিয়া সাইবার মতো হিম্মত বা চোখ তুলি সাইবার মতো সাধ্য আমার হয়েছে না আর কেউ অমুক অমুক জিকার করো আর জান রে জিকার করো ওই তো তাই কইতা কাল কামারে লাইলাতিল বদ্র এর নিচে কোনো উদাহরণ কোনো সাহাবির কোনো রেওয়ায়তের মধ্যে পাওয়া সম্ভব হইতো না রসুল্লাহ ছেরা মোবারক কিলা আসিল যে সাহাবি জবাব দিছেন এক জব সবে ফয়লা দিছেন কাল কামার লাইলা তিল বাদার চৌধুরী রাজকুর যে পূর্ণিমার রাজকুর যে চান সেই চান আমার নবীর ছেড়ার উজ্জ্বলতা আবুহরার এখন যে না এটা হইছে না এই ছেঁড়ার মতো ছেঁড়া কেউ কোনোদিন দেখছে না এই কোনো অনুরূপতা হইতেই পারে না লাম আরা কাব লাহু ওলা বা লাহু আহ মিস লাহু আবু হুরাই র রেওয়াই না 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 চৌধনী রাজকুর সান আমার লবির চেহামো বার্কের কথা কইও না ইচ্ছে কোনোদিন সে উদ্দেশ্য নাই মিশাল হইতে পারে কাশাফাত দুজাবি জামা লিহি আর সুনাথ জামি অ খুশালিহি সাল্লো আলাইহি তিন লাইন লেখার বরে সে সাধিয়া চতুর্থ লাইন পাইছিলে না আল্লাহ নবী হুকুম ফরমান সাদি তিন লাইন চতুর্থ লাইন লাগাই শুনছি না কিন্তু এটা বুথর বকা যারা দেখতে না রি চলন বা আতর মাঝে গোয়ার গন্ধ পাইছিল সান্দর গুয়ার গন্ধ পাইছিল না তার আতর গুয়ার গন্ধ পাইছিল আহা! আগে তোমার দৃষ্টি তুমি সহি নিয়ত সহি নেফাক ন্যাফা নেফাক রসগোল্লার মফিল করিয়াও ফাইদা ইতো নাই বে আমল বে ইত করিয়া রসোল্লার মিলাদ কয়েম করলেই একটা আসন আমরা দেশের লঙ্গী ভার যশ্নে জুলুস কররা আর সারা বছর ফুঞ্জি জমাইতরা তারার ফুঞ্জির এক একদব দবাই গেছে নবী আমরা এই ফুঞ্জির মিলাদুল নবীর পক্ষে নাই রসুল্লার উসুয়া ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার নবীর পক্ষে কথা ঠিক না ঠিক না আমি আঞ্জুমানে আল ইসলার মিলাদুল নবীর অনুষ্ঠানের সার্কুলারের লগে আমি সম্পূরক সার্কুলার দিছি এজ এ সভাপতি হিসাবে কইছি যে মফিলে মিলাদুল্নবী কোনো রাস্তা কাটে বাজারের খানদার গাড়ির হরন আওয়াজ ডিস্টার্ব এগুলো হতে পারে না যেন নিরিবিলি মোবারক রুহানি পরিবেশ তৈরি সেখানে মফিলে মিলাদুল নবী খাইব মিলাদুল নবীর আলোচনা কোনো আউজুবিল্লাহ ইমিনা সৈতানির জিম হইয়া যত বড় অতিথি আকা তান লেস্কার হুনবার সময় আমরা নাই আমরা আল্লাহ নবীর তারিফ সান ব্যতীত মফিল অন্য কোনো আলোচনা শুনতেই চাই না আমি সার্কুলার দিছি এমন কি কইছি যে হামদে বাড়িতে আল্লাহ আল্লাহর তারিফ তাকবো নবীর সিফতা উসাফ বয়ান নাতিয়া থাকবো হাত থাকে আমার বাবার মর্শিয়াও যেন এই মহফিল পাঠ না করা হয় কোনো ব্যক্তি বিশেষকে তকবির যেন না দেওয়া হয় ইস আদুপান্ত মহফিলটা যেন আল্লাহ নবীর সানোর মাঝে লিপ্ত থাকে সুতরাং এই মফিল নিয়ে খুব আদবর সাথে পালন করতে ছোটো মাইক বাজাইতে হইব এটা অনেক নির্দেশনা আমি দিয়ে দিছি ফিতনা এড়াইয়া চলতে হইব আমি চাই এই মিলাদুল এক মাস জিক রে রসুল সুন্দর ওরা ফানা আলাকা জিকরা আল্লাহর হাবিব সলিসাল্লামৰ দেখাই দেওয়া রাখিয়া যাওয়ার দিন যেন আমরা পালন করতাম পারি আল্লাহ সেই তফিক তুমি আমরা দান করো হুজুর পাক সলিসাল্লাম তার তানম্মত ওপরে যে প্রত্যাশা করিয়ে গেছেন আমরা যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি নবীর দিন দে মন গড়া দিন বানানি ইচ্ছা স্বাধীন দিন বানানে মর্জি মাফিক সুবিধাবাদী মুসলমান বনিয়া থাকা টুফি মাতার দিয়ে গরু গোস খাইয়া মুসলমানই রক্ষা করা কি শুধু সম্ভব মাদকা শুধু সম্ভব আল্লাহ নবিয়ে আমরা লাগে সহজ সাধ্য সহিয়ত দান করে গেছেন রসুল্লাহ নিজে ফরমাইছেন যে আমার যখন এখতিয়ার দেওয়া হয়েছে আমি সবচেয়ে সহজটা আমার উন্মতালে কবুল করছি এই দিন পালন সবচেয়ে সহজ সাধ্য আমরা লাগিয়া কিন্তু আমরা গাফলতির কারণে আমরা ও নবীর দিনর পরিচয় তা যদি দাড়ি টুবির পরিচয় তাকে বিতর জখড়াইল বিতর জখড়াইল ঝড়াইল বুঝেন তো খেনে বোধে নবীর জাহিরি সুন্নত চিনছি বা তিনি শূন্যত খুঁজছি না বাহিরের শূন্য তৈল গিয়া টুফি পাঞ্জাবি জাহিরি চূন্যত না এটা প্রকাশ্য শূন্যত অজু গুশল তয়ম্মম কিন্তু বাতিনি শূন্যত যেটা দিল মন সেই শূন্যতর প্রতি আমরা হাতটাকে আমি এতটুকু পর্যন্ত হয়েছি যে মোবাইল লিগিন যারা যারা ওয়াজ করেন ওয়াইজিন যারা তার অঙ্গপঙ্গিতটাকে থেকে লইয়া তারা জবানের কর্কশ মিজাজ থেকে লইয়া সব কিছু চূন্যতর খেলাফ অধিকাংশ ক্ষেত্রে চূন্যতর খেলাফ হচ্ছে মানুষের লোকের মাথা মানুষরে হেরখা তাকিয়া মানুষের সুপরামর্শ দেওয়া রস সৎকার ফজিলত ঘোষণা করা এ সাহাবি এখন আর রসুল্লাহ আমিতো বড় মিস্খিন বড়ো গরিব আমি কিভাবে আমার মাল খয়রাত করবো আর আল্লাহ আমার এই দরজা দান করবো রসুল্লাহ ফরমাইন তুমি মানুষ লোকে মিলার সময় একটা মুসকি হাসি দিলেই আল্লাহ তোমারও সদকার সব দান করে কি উম্মত লাগে আল্লাহ কত মেহরবান এক মেহরবান আল্লাহ রউফুর রাহিম আর তোমার হাবিবরে বানাইছেন অবিল রউফুর রাহিম রউফুর রাহিম তার হাবিব রহুফুর রাহিম কতটুকু আমরা লাগে আসান দিন আল্লাহ হাবিবে দান করে গেছে আমরা রসুল্লার সিরত বাই সাওয়াত নাই সাহাবা ক্যারামর জীবনী হেকায়ত বাই ও ছোটোখাটো ওয়াইজলরে আমরা আইডিয়াল বানাইয়া বইতে কতটুকু কমজোরি আমরার আনালি কোনো খেলোয়াড় প্লারে আমরা আইডিয়াল বানাইয়া বইতে আছি আনালি কোনো নেতারে আমরা আইডিয়াল বানাইয়া বইতে আছি বিশ্বনা সাহ রহমতুল্লাহ জিক আসছিলাম ছাত্র যে হুজুর এখন কুর এখন কুর বিশ্বর সব থেকে বড় আল্লাহ সাহকে হলিয়াল্লা জবাব দিয়েছিল বেটা আমি আমার শিয়ান মনে করো তারা হইলে হুজুর আপনি তো কত শিয়ান বিসনারি সাহেব তো কত বিচক্ষণ মানুষ হইলে আমি যদি সিয়ানই থাকি এটা আমি যদি কেউ বড় থাকি এটা কিন্তু আমি বড় থেকে ছোটো পুলতুলি যাওয়ার কাছে বয়তি বয়তী হুমনি আমার কাছে তো দুনিয়ার সবচেয়ে বড় ফির ফুল সব লাগছে কত মুখি আমি ভয়েস কোনো মানুষ রসুল্লার লাখান হইতে পারতা নাই না কোনো সাহাবি রসুল্লার লাখান হইতা গাড়িত বইয়া তসবি আতো লইয়া দূরদস্থালিল মাঝে মাঝে ও স্বাস্থ বাঁচতে পারলে মাঝে মাঝে করলায় তো তো দিলর মাঝে একটা খাইশ লইয়া বুঝি শুনি করলায় আফতা মন গেল কি অন্য ভাই তা আমি আমার প্রশ্ন করলাম যে যখন তুমি গাফিল তস্বি করলায় তখন কি তোমার তস্বি কবুল হয়েছে আমি উত্তর দিলাম হা আমার তসবি কবুল হয়েছে আল্লাহর নবী অতটুকু ফরমাইছেন তসবি মারার আতদি তসবি রথ অবস্থায় নাও দিন বন্ধ থাকে তবু আল্লাহ তার তসবির সব তারা দান করতে থাকে ঠিক না ঠিক না যদি তসবির বন্ধ থাকা অবস্থায় তসবির সব আল্লাহ আল্লাহ আমল নামল দান করতে থাকুন তাহলে আমার গাফিল অবস্থায় তসবিটাও আল্লাহর দরবারে কবুল হোক এতটুকুর সুযোগ আল্লাহ পাক আমরা দান করছেন কিন্তু আমরা এইদিকে আমাদের খেয়াল নাই আল্লাহর ওয়াসতে আল্লাহর নবীর সিরত আল্লাহর নবীর सूरत আল্লাহর নবীর বরকত আজমত অন্য জিনিস মিলাদ অন্য জিনিস রাসূলুল্লাহ দুনিয়াত কিভাবে পয়দা হইসলে এটা নাম হইলো কি মিলাদ কোকো এটার না মিলাদ আল্লাহর মিলাদ কুরআন শরীফও বয়ান করছেন আল্লাহ বয়ান করছেন না আমরা মিলাদ পড়লাম না হলে আল্লাহ মিলাদর বয়ান করছোন মোসা ঈসা আল্লাহ ইসলামর মিলাদর বয়ান আছে বিবি মরিয়ামর ইয়াহিয়া আল্লা ইসলামর মিলাদর বয়ান আছে মিলাদর বয়ান আছে কারণ দুনিয়ার সব মানুষের মিলাদ এক লেখা নয় আল্লাহর মাহবুব মোহাম্মদুর রসুল্লাহ বা অপরাপর নবী আহ্লোর অনেকের মিলাদ ভিন্নভাবে হয়েছে জন্ম ভিন্নভাবে হয়েছে এর লাগে আল্লাহর কুদরতিনও সামিল বিদায় এটা জগতর লাগে একটা বিশ্বকর কাহিনী হিসাবে আল্লাহে কবুল করে দিয়েছে কথা ঠিক না ঠিক নাই ঠিক আমরা নবী যখন দুনিয়ার তসি ভাঞ্চই তখন আমরা বড় ভাই হওয়ার কোনো সুযোগ নাই আমার লাখান খান কোনো সুযোগ নেই কারণ নবী আওয়ার কায়দাটাও ভিন্ন আছিল নবীর সান বুলন্দির খায়দাটাও ভিন্ন আমি কথা লম্ব যাব আদম মরে আল্লাহ ফিরিস্তা কল দি চেষ্টা করা লাগি দিনা সম্মান বাড়াইবার লাগিয়া আল্লা সম্মান খে আল্লাহ আল্লাহ সম্মানটা প্রকাশ করাইসেন মালাইক ফিরস্তা হল দিয়া জিব্রিল মিকাইলে ইসরাফিলে ইলে ইসা যেন খরচ যে নাই সর্দারে মালাইক হলে করছেন। মালাইলা আলার ফিরিস্তা হলে করছেন। করসূন্য করসূন্য ইউসুফ আল্লাহ ইসলামর সম্মান আল্লাহ হরমত পচাইছেন বাই ইন্টারেডি শ্রদ্ধা করাইছেন তাজিমী শ্রদ্ধা অপর এমন কোনো নবী দুনিয়াতে আইসইন্য না অপ অপমান না করা হয়েছে অবমূল্যায়িত না করা হয়েছে আল্লাহ কোনো না কোনোভাবে তার নবী মূল্যায়িত করা ইজ্জত দান করছেন আল্লাহ আৰু তান হাবিব মহম্মদ ৰছুল্জ তাই নিজে বুলন্দী দান কৰি দিছে ইন আল্লাহ মালাই কাথাহু ইউ চাল্লো না আল্লা নবী ওরা ফান আল্লাকা যিক্রা আল্লাহ নিজে তান হাবিবর বুলন্দী ঘোষণা কৰি দিছে সুতৰাং ই দৃষ্টিকোণ তাকীয়া এটা ভিন্ন জিনিস এটা শুনলে আমরা মহাব্বত বাড়িব ইমান তাজা হইব নবীর প্রতি আদব বাড়িব কথা আসানি না আসা নবীর লাগি যদি আদব থাকে নাতে কী থ আমিও প্রসঙ্গে দুইটা কথা শেষ করে ইমান লাগে আদব খুব জরুরি জিনিস ওকে ইমান লাগে আদব খুব জরুরি জিনিস বে আদব না যে ক্ষতিগ্রস্ত হইব আদবী আদবী নাফরমান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কম ইতিহাস আওড়াইলে দেখবা যে হাসান বসরি ইমামুল আউলিয়া ইমামুল আসফিয়া কিভাবে হইলা তার জীবনের একটা প্রেক্ষাপট আছে একটা মূল একটা গুরন আছে তান জীবনটা একটা গতি ছিল সেটা ইউঠান করছে আপনারা বিশরাল হাফির জীবনী দেখো কা তান জীবন একলাহান আছিল হাতটাকে তাই শরাব পান করতা ইজ্জতদান নাফর মানোয়ার কারণে আল্লাহর নামর তাজিম তান না ভিতরে আছিল হরিয়া শয়তানে তান্ডে দুকা দিতে পারছেন না আল্লাহর ইজ্জত নামর ইজ্জত করার কারণে আল্লাহ তান্ডে অলি অগলোর মক্তদা বানাইয়া দিস আমরা লাগে আল্লাহর নির্দেশ ইয়া ইহুল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে ইমান হল তোমরা আওয়াজ নবীর সামনে উঁচু যেন না হয় কীতা না হয় কোনো লিমিট আল্লাহ করে দিছই না যে অতটুকু পাওয়ার বাড়াইতে পারবা অতটুকু সুমাইতে পারবা এগুলো কোনো লিমিট না। তোমরা বইয়া পয়লা পরক করিও যে নবিয়ে কোন সুরে কোন আওয়াজে কতটুকু উচ্চ সুরে নবিয়ে কথা কইথা যখন তোমরা দেখবাই তখন অনুমান হইয়া যাচ্ছে নিচু আওয়াজে নবীর সামনে কথা ওখানে সুবাহান আল্লাহ কুরআন শরীফ পড়া আয়াত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার তোমরার আওয়াজ রে নবীর আওয়াজর উপরে উচ্চ করিও না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কখনো জজবার হালত উচ্চ সুরেও খুতবা ফরমাইতা আলোচনা করতা কখনো অত্যন্ত আজিজির বাসায় আল্লাহ নবিয়ে হুকুম ফরমাইতা বয়ান ফর্মাইতা এক এক সময়ে এক এক কৈফিয়ত আল্লাহর হাবিব সরাই ছিল আমার বিরাজ এর লাগে আল্লাহ কোনো লিমিটেশন না দিয়া যে যখনও তান দরবারের ইশালত তোমরা যাইবাই তান অবস্থার প্রেক্ষাপটে তোমরা আওয়াজের তোমরা উষা করিয় নিচা আছে হাল আল্লাহ আচ্ছা যদি নবীর আওয়াজটা কৃষক আওয়াজ বুলন দই যায় নিঃসন্দেহে বেবি নিঃসন্দেহ আপনার বাবার সামনে কে যদি আপনি আওয়াজ বুলন করেন আদব না বে হইব নিঃসন্দেহ বেহাদবি একবার কোর আদবি দবি কার কোর বেয়া দবি তো সাজাতে একবার হইতো আসল সাজা একবার হইতো আসেন

ইজ্জত খেনে দি ইজ্জত কৰা খেনে জৰুৰ যদি আপোনাৰ একবাৰ কোৰ আৱাজ বুলন্দী হৈ যায় বিষয়বাৰ হৈছে শাস্তি একবাৰ কোৰ হিটো নানে কিয় যুক্তি ককোৱা একবাৰ অ যে নমাজ পঢ়িয়া তোমাৰ যে ইয়াৰ ৰসোল্লাৰ দৰবাৰো বৈছ কি চটকা কৰি বৈছ কি তিলাৱত কৰি বৈছ ৰোজাদাৰ বৈছ তোমরা আমল বরবাদ হয়ে জীবন না 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 ই দরবার ইসাল ও জায়গা যেখানে বেদবি মাত্র তোমার যতদিন থেকে তুমি টুফি পাঞ্জাবি ফিন্দিয়া মুসলমান সাজিয়া যত সৎকা খয়রাত নওয়াফিল ফরজ ওয়াজিব যা কিছু কিছু করিয়া আইস সমস্ত কিছু আন্তঃ ব্যথা লুকুম ও আন্তম লাশরুন সমস্ত নেক আমল তোমার তানোর বরবাদ হয়ে যাব রহিত হয়ে যাব তুমি ঠেরু ভাই তাই না নাউজবিল্লা আদবে মুস্তফা আদবে মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম একটা একটা কোরআন শরীফের একটা দৃষ্টান্ত আপনার সামনে তুলিয়া ধরলাম আজকে ও জমিনো নামর আগে শেখ লাগাইয়া মুরব্বী সাজিয়া মুবল্লিক সাজিয়া হাত ফেলন জাল লইয়া সদিছ জাল জাল যে সারা রাত মানে জাল বাই মনে কয় আর দিন মনে জাল জাল করে ফয়সালা শরীফ লগিয়া যে যদি কোনো মানুষে আল্লাহ লগে ছিক করিয়া আল্লাহরে বখিয়া গালিয়া আল্লাহ নারাজি করিয়া কোনো মানুষ কাফির হয় তার তবার দরজা খোলা আছে হে সম্বিত ফিরিয়া যখন তবা করবা রব্বুল ইজ্জতে ইজতে মাফ করে দিলেই কিন্তু আল্লাহর ফয়সালি যে ই বেজাগাত তোমরা বেআ করি না ইনোদি তোমরা ইমান সারা জীবন কলমা পড়লে আমি তোমার কলমার কবলামু আল্লাহ রসুল্লা যে কষ্ট দিলে মা জকি কইয়া চ্যালেঞ্জ রুহানি জগত কবরে আনোয়ার হায়াতুন নবী কষ্ট পাইবা না খুশি হইবা আপনারও দেখে ও ডাকাই তোর হইতে আপনি খুশি হইবা না হইবা তো দেখো দুজকির আওলাদ হইতে রসুল্লা খুশি হইবা না বেজার হইবা চোদ্দশো বছর থাকি ফয়সালা কৃত জিনিস অনু মিলাদুল নবীর সাবজেক্ট আনছেন যে রবিউল তারিখ তারিখের একতলাফ বাঙ্গে দিবার লাগে মানে ই ফন্ডিতির কোনো দরকার আজকের দিনে আর দরকার নাই আইমা মুস্তাহিদিন তাকে লইয়া সলফে সালহীন তাকে লইয়া হ্যাঁ মুফাসিরিন মুহাদ্দিসিন মুতারিখিন তামামর ফয়সালা ফয়সালা একতলাফ চলি চলি গিয়া সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে মাহে রবিউল আউয়াল আমে ফিল অর্থাৎ হস্তি বাহিনীর রবিউল আবাল বারো তারিখ সুভেস্বাদ সময় এটিম অবস্থায় মখথুন অবস্থায় নাবিকর্তিত অবস্থায় রসুলে এ পাকাল্লাম তার মা জননীর গর্বে ভূমিষ্ঠ হইয়াছেন আমার ইয়েতলাপ দিয়ে আমার আমার ফায়দা হইতো নাই আমার ফায়দাও আলোচনার বিষয় দিয়ে হয় যে সবকথে মোহাম্মদ মোস্তফা রসুল্লাহ সাল্লামে কিভাবে মাফ মাফি দিতা এই কথা শুনলে আজকে আমরার মতো জালিমগল হেদায় সম্ভবই কথা ঠিক না ঠিক না রসুল্লা সুতরে কিলা মায়া কথা রসুল্লা মা বাপ সম্পর্কে কীতা নসিয়ত করি গেছেন রসুল্লা নমাজের কি আহমিয়ত পাতাইয়া গেছেন রসুল্লাহাম দান সৎখা করার কি ফজিরত বয়ান করি গেছেন রসুল্লা সাল্লাই বাসারে মধুর রাখবার লাগে কি গেছেন দৃষ্টিরে নিবদ্ধ রাখবার লাগে কি নচিয়ত যুব সমাজের লাগে কি সুসখবৃ দিয়া গেছেন যুব সমাজের দায়িত্ব সম্পর্কে রসুল্লায় কি ফাঁসি দিয়া গেছেন এইগুলো হবে আজকের মিলাদুল নবীর টপিক যাতে আমরা গুমরাহিত থেকে বাঁচতাম পারি কথা সত্য না সত্য নয় আমার এখানে একটা কোনো লাভ নাই বারো অবিল জায়গায় যদি চোদ্দোর অভিলেভালও প্রমাণ হয় আমার কি তাই বুঝবো কোনো হুকুম তো বদলিত নাই কথা ঠিক বুঝাইতে পারছি না আপনার আর লাগিয়া গিয়া এই যে আজকের দিনতে হকা রসোল্লার হাদিস জাল হইতে কইতে তারা এত দৃষ্টতা হইছে যে কইছে কুরআনের মধ্যে জাল আছে জুড়ে হুকা নাও জুড়ে নামল শেখ লাগাই কুরআনের মধ্যে জাল আছে ইমানসরে এর ফলে ইমামঠিত দেওয়া পিছনে নমাজ পড়া আর তার মুসলমান মানুষ হরা ইমানা ইমানের পরিচয় আমরা সমাজ আস কাফির হলে নবীর ব্যঙ্গ চিত্র আকার উসলি গেলাম আগে অকু ঠিক করো তো পথ বাড়াইয়া লাগি বেদবি জিনিস ইমান লাগি সবচেয়ে ক্ষতিকর জিনিস আর কেনে ক্ষতিকর মনাফিক কেন দোষী এটাও জানি আর এখন যান রসগুল্লার সময় জমাত জমাত বড় বড় সংখ্যক মোনাফিক হল আসলা কিছু মুনাফিক চিহ্নিত আর কিছু চিহ্নিত করার বাইরে রয়েছেন হাতার সাথার হিসাব করলে মোনাফিকর সংখ্যা আছে এর আর কোনো দোষ আসিল না নমাজের সময় ফিস্টানো আছিল না গুজার আসলা রাসূলের হেতাতের ক্ষেত্রে অনুসরণ করলে কি মুসলমান হইয়া যাওয়া যাইত রাসূলের মত নামাজি বনে গেলেও কি মুমিন হওয়া যাইত তাইলে মনাফিক সব মুমিনের কাতার হইলো না ই হেতাতের লগে দুইটা জিনিসের সম্পর্ক যারা রাসূলের মানচইন তারা মুমিন মুসলমান হইছেন হোক যারা রসুল্লারে মানচইন মানবেন তারা হই লাগে মুমিন মুসলমান যারা তাজিম এবং মহাব্বতর সাথে মানছেন তারা সাহাবি বঞ্চন আর যারা দুই জিনিস বাদ দিয়ে শুধু মানছেন এরা মোনাফিক বনে গেছেন কথা পরিষ্কার হয়েছে না কাছে মোনাফিকর আমল আসিল মহব্বত আসিল না সম্মান আছে না রসুল্লার ইজ্জত তার কাছে আছিল না সম্মান আসিল না আর মহাব্বত আসিল না আর যে ব্যক্তিয়ে ৰসুল্লাৰ জাথৰলৈকে মহব্বত নাড়া আছে সচিয়তলৈকে মহব্বত নাড়া আছে সেইমান্ডার হইতে পারতো নাই লাই উম মিনো আহা দুকুম হাত্তা আকু হাব্বা হি অলা দিহি ও না সি আজ বাই সুতরাং তিন জিনিস দরকার একটা হইল গিয়া আদব মহব্বত আরে তাছ এথার্থ লোকে দুইটা জিনিস দরকার একটা হইল কি রসুল্লার প্রতি তাজিম থাকা হায় হায় কথা লম্ব হয়ে যাব আরে নবী নবী সম্পর্কে আকিদা আপনারা আমার সঠিক নেই না সাহাবাই কেন সঠিক আছে বকার শরীফর হাদিস আল্লাহ নবী হুজরা মুবারক থাকি বাইর হয়েছেন আবু বকর সিদ্দিক ইমামতি ফরমাই সত্র অর্থ নমাজ আল্লাহর হাবিব সরাম দুনিয়া থাকা অবস্থায় যে বদ্দশায় হাজরত সাহিদনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রিয়াল্লাহানী ইমামতি করছে একদিন রসুলের পাশে বিলম্ব থাকার কারণে তিনবার চেষ্টা করি যখন পারছিন না সাহাবি হলে উমর রদিয়াল্লাহানুয়ের ঠেলা মারি দিয়েছেন উমর রদিয়াল্লাহনুর আওয়াজ শুনিয়া রসুল্লাই যে কোন উমরাই পিছে হটাও আবু বকর দেও ও জিভ্রিলে আমিনে একুইয়া যাই আমার মসল্লাত আবু বকর সালাকেও খাড়া হইতাম আর বি উম্মাথি আবু বাকি সবর ঋণ আমি শুধু করছি আবু আমি বকরোর সবর আল্লাহ দি তুকায় আল্লাহ আবু বকর রেজা তুকাইস সুবান আল্লাহ হইত না সব জন্নতোর দরজাবায় বাই থাকবো কোন দরজা হামানি সুযোগ পায় আর সব দরজা আবু বকর লাগে মোতাবাজা থাকবো আবু বকর তার দরজা ভাই নেই ঢুকাই তো আদব দেহ আল্লাহ নবীর উপস্থিতি ঠের ফাইয়া না দেখিয়া ঠের ফাইয়া আবু বকর সিদ্দিক ফরজ নমাজর ইমামতিত মোসল্লা থেকে পিছে হটে গেছে নমাজ রয়েছে নি নমাজর হুকুমার কানোর ভিতরে দেশটা হইলো কি জায়গাটা কি না ডুলা মাথায় না এখানে আপনারা অন্য হদিস আছে সাহাবির আল্লাহ নবী ডাহলা ও ফুলান ইত্যপ্রসরে তাই না আসলাম নমাজও তাই খুব তড়িগুড়ি করি জব দিতে পারে না নমাজও বাংতে পারে না নমাজ শেষ করি আল্লাহ রসুল লাভাই কাদাই কে ইয়া রসুল আল্লাহ ওই আমি তোমার ডাকলাম তুমি ও ঐত্রাই নিউ দিয়া আসলাম আমি নমাজও আসলাম ও তুমি জানো না নি আল্লাহ কোরআন জি ফরমাইছেন যখন আল্লাহ তখন রসুলের ডাক তখন সব খাম ফালাই আল্লাহ রসুলের ডাক জবাব দিলে

হুজুর পাক চলে নামাজ ও আল্লাহ নবীন নির্দেশ করলা আল্লাহ নবী যখন দেখলা যে সাহাবি অল সফ ভাঙ্গি লিচইন ইয়া রসগুল্লার মুখে ফিরিয়ে গেছেন আত তালিও পড়ে গেছে সাবধান রসুল্লা আইছেন রসোল্লা বুঝছি কথাটা কাজে সিঁড়ি বাজাইন নানি বা এটা আওয়াজ করি আতো থালিও গেছে এখন আর খুন মশলাত নমাজ রয়েছে আর জমা সাহাবায় কেরাম আর ফরজ নমাজ রসুল্লাই কইতে না যে নমাজ দুয়ারো রসুল্লাহ হর নমাজ পুরা করো কাছুবা হান আল্লাহ যত সময় তুমি তাজিমে মোস্তফাত আসলে তববি তোমার তোমার সদার রুখ সারিয়া যখন রসোল্লার দিকে ফিরিয়ে গেছিল তখন আল্লাহর দরবার তোমার নমাজ কায় রয়েছে তাজিমে মোস্তফাগি ব্যাদবর দল দলক গেলে ব্যাদব বনু বাদবী থেকে বাঁচিয়া থাকাও দরকার আছে না আসেনা তা আল্লাহ আমরা তৌফিক দ আমরা হলে শূন্য তোল জামাত আকিদার উপরে তাকতাম পারি সবাই আকিদার বাচ্চাই রাখতাম আর বাচ্চাই মুসলমানের বাচ্চাইন বানাইতাম আল্লাহ সেই তৌফিক খান দান করে দোক মুসলমানের বাচ্চাইন বানাইয়া তুই দিতাম কি দায়িত্ব আমরা মসজিদর মেসাবর উপরে দায়িত্ব দিলেই লইতো নাই মকতবর হুজুর উপরে দায়িত্ব লৈ লোত নয় স্কুলের মাস্টার সাবর উপরে দায়িত্ব দিলাই লোত নাই মা বাপ দিন রাজ্য গতকালকে শুনছি যে দুগ্ধ পুষ্য বাচ্চারে জমিন বনির কাছে মা গার্মেন্টসামু করবার লাগে গিয়া হইলাম হায় হায় ক্যামতার কত বাকি রয়েছে এক কাঠরা দুধর কোন বিকল্প পৃথিবীর সারা মানুষের জমিয়া দিতে পারবো মানুষ কতটুকু দুনিয়ার পিছনে ছুটছে অথচ এই মানুষটি এক এমন কোন তার ইতিহাসে কইতে পারত না যে আমি একটা দিন বুকা রয়েছ কারণ কে দে আমরা সমাজ এই গুণে ধরার সমাজটাকে আমরা বাঁচতে একটা জিনিসের গুরুত্ব আমি বারবার আরোপ করি আর যে সিরতের সুল সিরতের সুল। চুল মার্শাত পড়ুয়াও আর স্কুল পড়ুয়াবো প্রত্যাহার গরো রবি লউবালর বরকতর খাতির একটা সিরতর কিতাব নিয়ে রাফ রবা বাংলা ভাষায়ও আছে ইংরেজিও আছে ইবনে হিসামও আছে আচ্ছা আপনার মওয়াহিদুল লেদনিয়াও আছে সিরতের রসুলও আছে আমার বাবার মুন্তাকবু সিরর আছে যে কোনো একটা সিরতর কিতাব গড়ে থাকা খুবই দরকার এবং এই রবিউল চর্চা হওয়াটা খুবই দরকার জীব জন্তুর মাঝে আল্লাহ রসুলের প্রতিক্রিয়া কী ছিল গাছ লথা বৃক্ষর কাছে আল্লাহ রসুলের পরিচিতি কেমন ছিল আমরা জানার দরকার নেই না দরকার নাই এর লাগে মাহের অভিল ওইলে মিলাদুল নবীর মফিল সাজাইন যান জায়গায় জায়গায় আলোচনার জারি রাখুন আমি উঠুকু আপনার আঘাত মতো গুজারিশ রাখতে গেলাম ওমা আলাইনা ইল্লাল বালা দুরুসি পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين نسألك يا الله مسألة المسكين اللهم اجعل جمعنا هذا جمعا سعيدا طيبا واجعل تفرقنا تفرقا من كل السيئات معصوما یا اللہ ای محفل تک مبارک برکت مائے محفل تکیا اپنا را حبیب اور علو چنان محفل تکیا امرہ خور اور گناہ اور بجادی بھی دائے خوری اللہ امرہ لے معافری دو اللہ اللہ امرہ لے معافری دےو یا اللہ امرہ لے معافری دےو امرہ امر مردگان اخلہ لے معافری دو খাস করি আমরা খবরবাসী মা বাপরে মাফ করিয়ে দাও আল্লাহ আমরার বিবি বি চেন্দরে মাফ করিয়ে মাওলা আমরার বড় সৌভাগ্য আমরা আপনার আগে বড় মত দাবিদার দাঁড়ছি মাওলা ই আল্লাহ আমরার শুকুরগুজার ইবার অভিজ্ঞ দেব মথ পর্যন্ত ইমানুরি আমরারে সাবিত হতে কি আল্লাহ কোনো দুশমনর হামলা দিয়ে আমরা রে ইমান দেখি খারিজ ভরিও না জিন্নাত দুশমনির দেখি আমরা রে বাচ্চাইয়া রাখো আল্লাহ আমার বাচ্চাই বড় খতরার ওপরে আসন মহলা সহীব উজখান দিয়ে ফিতনাত দেখি বাচ্চাই ইমানৰ ওপরে সাবিত আল্লাহ বোধ গরখলা আগুন জ্বলি গেছে মহলাত তুমি নিবা ইয়াতে কো নামুমিন দে দিও রাখিও না আমরা রে আপনার হাবিবর দামান ই আল্লাহ আমরা রে আপনার হাবিবর দামান ও কায়েম রাখিও আমরা রে সঠিক ভাবে করবার করার তৌফিক আল্লাহ আপনার হাবিবর যিকির আর মাহফিল আপনার হাবিবর শান আমরা কি আলোচনা করবো মাওলা আল্লাহ আমরা রে ক্ষার এবং সোনার তৌফিক দান করি দেও আসকরি আসকরি মাহফিলরে কবুল ফরমাও ইয়াল্লাহ আল্লাহ ই মহল্লা ই মেহনত কুশিসে কবুল ফর্মাও দেশ বিদেশের সাহায্য হলোরে কবুল ফরমাও। আল্লাহ রসিলাইত্রাফর মুর দেগান হলোরে মা দে আমরা আমরা হাজিরিন যে যে মুশকিল তো আসি আসান করি আল্লাহ বুজুর্বুল বুল কলবি জিসমি বুল হলোরে আল্লাহ বেমার হোকরে তুমি শিফা এনাইয় ফরমাও ও আল্লাহ আপনার হাবিবর উন্মতি হিসাবে আল্লাহ আমরারে কোনো গজব দিয়ে হালাক করিও না মাললা আল্লাহ আমরারে গজব থেকে পানা দাও বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও আমরারে আমরা নামাজি বানাই দাও ই আল্লাহ হরদম আপনার নাম লইবার আল্লাহ আমরা আন্দার দিল্লে রশন করি দাও মওলা আল্লাহ আমরা এই ক্ষুদ্র প্রয়াস মেহনত ছুটাছুটি রে তুমি কবল আমরা বুজুর্গ নে খেরাম হল দরজাতে আমার পীর মুর্শিদ দরজাতে আল্লাহ আমরা মহদ্দি সাহ শ্রীরামপুরি মহদ্দি সাহ গরি আহমদ ফরমাও ইয়া আল্লাহ তারা রে জিন্দার আস হায়াত বর আল্লাহ দুনিয়া তো নির্বেজাল নেক মানুষের সঙ্গী এবার আসলে ময়দান ও তোমার নেক বন্ধা আল্লাহ নেক সাহবত আমরা নসিব হরি দাও ইয়া আল্লাহ সহি পরামর্শ লো এবার আমরা আল্লাহ ফিতনাবাজ থেকে আমরা রে দূরে রাখিও আল্লাহ দুনিয়াদার থেকে আমরা রে হেফাজত ফরমাও অনর্থক খাম থেকে আমরা রে বাঁচাইয়া রাখো আল্লাহ আমরা জবান রে কর্কশতা থাকি বাঁচাইয়া মিঠা জবান বানাই দাও আল্লাহ আমরার দিলর কৈফিয়ত আমরা দৃষ্টিভঙ্গি বদলাইয়া দেও আল্লাহ আপনার হাবিবর রং আমরা নসিফ করি দেও ইয়া আল্লাহ আমরার পক্ষ থাকিয়া এই বেকসমত আল্লাহর পক্ষ তে কিয়া দ্রুত সালামর হাদিয়া আপনার হাবিবর হাবিবা ই আল্লাহ ইয়াশি লাগে পাক মদিনার দারকুল বারবার হারমোয় শরীফ ইন্দর মকবুল জিয়ারত নসিফ

মহাব্বতের মজুরি এমন কোনো দুঃখী মানুষ থাকতে কেউ নাই আল্লাহ আপনার দুঃখী হলোর মোচন করি জরুরতমন্দ হল জরুরতরে পুরা দেও দে মসজিদ মাদ্রাসা মাহফিলর খিদমতরে দিন দুনিয়া উজ্বালা করি দাও আল্লাহ আপনারে ফরর মহতাজি হেফাজত ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين